নাটোরের বড়গ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল সাত জনের, আহত হন কমপক্ষে 50 জন। সকালে উপজেলার বনপাড়ায় গাজী অটো রাইস মিলের সামনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের প্রতি পরিবারকে 25,000 টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নাটোর প্রতিনিধি তোফাজ্জল হোসেনের তথ্যছবিতে খান আলমিনের রিপোর্ট। ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল, আর নাটোর থেকে সিরাজগঞ্জের পথে ছিল সিয়াম পরিবহন। সময় বেলা 11:30। বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকার বনপাড়া হাটিকুমরুর সড়কে গাজী অটো রাইস মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে যায় সিয়াম পরিবহনের বাসটি। তখনই দ্রুতগতির ন্যাশনাল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই সব তছনছ হয়ে যায়। আমাদের ন্যাশনাল ট্রাভেলসের যে ড্রাইভার হল, তার আত্মবিশ্বাসে নিশ্চয়ই ওভারটেক, দুটো গাড়ি ওভারটেক করে তিনি মনে করেছেন যে তিনি পূরণ করতে পারবেন জায়গাটাকে, কিন্তু তিনি এই জায়গাটা পূরণ করতে পারেন নাই। বিধায় অ্যাক্সিডেন্টে সরাসরি একটা ট্রাককে আঘাত করেছে, এবং সেই ড্রাইভার সেই আঘাতটাকে আবার দেখেন, চেক করে সে কিন্তু এই মাঠের মধ্যে গাড়িটাকে ফেলেছে, নাহলে আরও মৃত্যুর কারণ হতো, যদিও তার ভুল ছিল। ন্যাশনালের বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় দুই বাসের 6 যাত্রী, আহত হয় অন্তত 50 জন। তাদের হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। তাৎক্ষণিকভাবে আমাদের বনপাড়া ফায়ার ব্রিগেড, দয়ারামপুর ফায়ার ব্রিগেড থেকে লোকজন এসে এই দুইটা গাড়ি থেকে 6 ডেড বডি উদ্ধার করেছে। 6 মধ্যে একজন মহিলা আর 5 পুরুষ, এবং আহত ব্যক্তি কিন্তু আমাদের লোকজন আসা পায় নাই। আমাদের লোকজন আসার আগেই মানে আহত ব্যক্তিকে নিয়ে স্বশয় এলাকায় বা মেডিকেলে ভর্তি করে দিয়েছে। যারা আহত রয়েছে তারা 8 হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সবাই মিলে তাদের উন্নত চিকিৎসার জন্য যদি রাজশাহী মেডিকেলে কিংবা ঢাকা মেডিকেলেও প্রেরণ করতে হয়, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। আহত যাত্রীরা স্থানীয় হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের দাফনের জন্য প্রতি পরিবারকে 25,000 টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। খান আলামিন, আরটিভি। Thank you.